প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোসাম্মাত ফাহিমা সুলতানা, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা ধুনট সরকারি নিউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হিসাববিজ্ঞান বইয়ের নবম অধ্যায় নগদান বই নিয়ে, এবং নগদান বইয়ের এক ঘরা নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। নগদান বই, আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয়। এই লেনদেনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়। এই নির্দিষ্ট মানদণ্ডটি হচ্ছে অর্থ। নগদ অর্থের আদান প্রদানের মাধ্যমে এক ধরনের লেনদেন হয়, আরেক লেনদেন হয় বাকিতে। তা নগদান কথাটি দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের এখানে যে লেনদেনগুলো হবে সেগুলো হবে শুধুই নগদে, বাকিতে কোনো লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে না। নগদান কথাটি যেমন যে লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সমূহ সংঘটিত হয়, সে লেনদেনগুলোকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় সেই বইয়ের নাম হচ্ছে নগদান বই। নগদান বই জাবেদার একটা অন্যতম শাখা, কারণ জাবেদায় যেমন তারিখের ধারাবাহিক অনুযায়ী ব্যাখ্যা সহকারে লিপিবদ্ধ করা হয়, নগদান বইতেও তেমনি তারিখের ক্রম অনুযায়ী ধারাবাহিকভাবে ব্যাখ্যা সহকারে লেখা হয়। জাবেদায় যেমন খতিয়ান পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকে, নগদান বইতেও তেমনি খতিয়ান পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকে। এ কারণে নগদান বইকে জাবেদা বলা হয়। আবার নগদান বইকে খতিয়ানও বলা হয় এবং হিসাবের পাকা বই বলা হয়। এর কারণ হচ্ছে খতিয়ানে যেমন টিসক আছে, টিসকে যেভাবে লেনদেন উল্লেখ করা হয় নগদান বইতেও তেমনি টিসকের মতো ডেবিট ক্রেডিট উল্লেখ করে, এক পাশ ডেবিট এবং এক পাশ ক্রেডিট উল্লেখ করে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। আবার বিবরণের ঘরে প্রাপ্তিসমূহ বা প্রদানসমূহের ঘরে নগদানের বিপরীতে যে নামটি উল্লেখ থাকে সেই নামটি বিবরণের ঘরে লেখা হয়। আবার টিসকে যেমন উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয় লেনদেনের শেষে, মাস শেষে বা নির্দিষ্ট সময় শেষে যে উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয়, নগদান বইতেও তেমনি উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয়, যার কারণে নগদান বইকে খতিয়ানও বলা হয়ে থাকে। আজকে আলোচনা করব নগদান বই কত প্রকার। নগদান বই চার প্রকার: এক ঘরা নগদান, দুই ঘরা নগদান, নগদান বই, নগদান বই চার প্রকার। এক নম্বর, এক ঘরা নগদান। দুই নম্বর, দুই ঘরা নগদান, দুই ঘরা নগদান বই। তিন নম্বর আছে তিন ঘরা নগদান বই। চার নম্বর আছে খুচরা নগদান বই, খুচরা নগদান বই। নগদান বই চার প্রকার: এক ঘরা নগদান, দুই ঘরা নগদান, তিন ঘরা নগদান, খুচরা নগদান বই। আজকে আমি আলোচনা করব এক ঘরা নগদান বই নিয়ে, এবং এক ঘরা নগদান বইয়ের কিছু লেনদেন নিয়ে আমি এক ঘরা নগদান বই তৈরি করে দেখাব। এক ঘরা নগদান, এক ঘরা নগদান অপেক্ষাকৃত ছোট আকারের প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করে থাকে, কারণ এক ঘরা নগদান বই প্রস্তুত করার কারণ হচ্ছে এরা ব্যাংকের সাথে কোনো লেনদেন করে না। যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন করে না সে সকল প্রতিষ্ঠান এক ঘরা নগদান বই প্রস্তুত করে থাকে। প্রস্তুত প্রণালী: এক ঘরা নগদান বই প্রস্তুত করতে হয় খতিয়ানের যেরকম, টিসকের খতিয়ানের যেরূপ কলাম থাকে, একদিকে চারটি আরেকদিকে চারটি ডেবিট এবং ক্রেডিট, নগদান বইতেও তেমনি পাঁচটি কলাম ডেবিটে এবং পাঁচটি কলাম ক্রেডিট উল্লেখ করে নগদান বই প্রস্তুত করা হয়, অনুরূপ খতিয়ানের টিছকের মতো। আবার খতিয়ানে কী করতে, নগদানে কী করতে হয় এর উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয়, খতিয়ানের যেরূপ উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয় অনুরূপ। নগদান বইতে প্রাপ্তিসমূহ ডেবিট দিকে বসে এবং প্রদানসমূহ ক্রেডিট দিকে বসে,
নগদান বইতে যে সকল প্রাপ্তি নগদ প্রাপ্তি ঘটবে সেগুলো ডেবিট পাশে বসবে এবং নগদ প্রদানগুলো ক্রেডিট পাশে বসবে। নগদ প্রাপ্তি অপেক্ষা প্রদান কখনোই বেশি হতে পারে না। নগদান বই সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কারণ নগদান বই প্রাপ্তি অপেক্ষা প্রদান কখনোই বেশি হতে পারে না, তবে সমান হতে পারে। তাহলে আজকে আমি একটা একঘরা নগদান বই, কিছু লেনদেন এখানে উল্লেখ করা আছে, এই লেনদেনগুলোর ভিত্তিতে একটা একঘরা নগদান বই প্রস্তুত করে দেখাবো। একঘরা নগদান বইয়ে মোট কলামের সংখ্যা হচ্ছে ১০টি, মোট কলামের সংখ্যা ১০টি। তারিখ, প্রাপ্তিসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা নম্বর, টাকার পরিমাণ ১, ২, ৩, ৪, ৫, ৫টি ডেবিট এবং ৫টি ক্রেডিট। খতিয়ানের টিসকের মতো এপাশেও থাকবে তারিখ, প্রদানসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা নম্বর, পরিমাণ। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা নম্বর, পরিমাণ বা টাকা। তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা নম্বর, পরিমাণ বা টাকা। উপরে লিখব নগদান বই, নগদান বই একঘরা, একঘরা। তাহলে এখানে কিন্তু খতিয়ানের মতো ডেবিট এবং ক্রেডিট আছে, এক পাশ ডেবিট এবং এক পাশ ক্রেডিট। প্রাপ্তিসমূহ ডেবিট পাশে বসবে এবং প্রদানসমূহ, প্রাপ্তিসমূহ ডেবিট পাশে বসবে এবং প্রদানসমূহ ক্রেডিট পাশে বসবে। যে সকল নগদ প্রাপ্তি আসবে সেগুলো ডেবিট পাশে বসবে, যে সকল নগদ প্রদান হবে সেগুলো ক্রেডিট পাশে বসবে। এখন দেখি এখানে লেখা আছে তালেব এন্টারপ্রাইজ ২০১৭ সালের ১ জুন নগদ ২০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এই নগদ এই ২০,০০০ টাকা ছিল আমার গত মাসের জুনের আগের মাসের সমাপনী উদ্বৃত্ত বা জের ছিল, সেটা আমার জুন মাসে এসে প্রারম্ভিক ব্যালেন্স। তাহলে এটা আমার লিখতে হবে ব্যালেন্স বিডি। কত তারিখ? ২০১৭ সাল, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, কাজেই ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা প্রাপ্তি ঘটেছে, যার কারণে এটা ডেবিট পাশে বসবে। ২০১৭ সাল জুন ১ তারিখ লিখতে হবে ব্যালেন্স বিডি। টাকার পরিমাণ কত? ২০,০০০ টাকা ডেবিট পাশে বসানোর কারণ হচ্ছে ২০,০০০ টাকা আমার প্রতিষ্ঠানে প্রাপ্তি ঘটেছে, যার কারণে এটা ডেবিট পাশে বসলো। তারপরে আছে জুনের ১ তারিখ আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা। জুনের ১ তারিখ আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করার ফলে নগদ টাকা প্রদান করা হয়েছে, যার কারণে এটা ক্রেডিট পাশে বসবে। নগদ অর্থ প্রদান, ক্রয় করার ফলে নগদ অর্থ প্রদান করা হয়েছে, যার কারণে এটা ক্রেডিট পাশে বসবে। তাহলে ২০১৭ সাল জুন ১ তারিখ আসবাবপত্র ক্রয়, পত্র ক্রয় কত টাকা? ৫,০০০ টাকা। এরপরে ৪ তারিখ আজাদের নিকট নগদ বিক্রয় ৬,০০০টাকা, নগদ বিক্রয় করা হয়েছে, যার ফলে বিক্রয় করার ফলে নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে, কাজেই এটা ডেবিট পাশে বসবে। বিক্রয়, আজাদের নিকট নগদ বিক্রয় কত টাকা? ৬,০০০টাকা। এরপরে আছে ৭ তারিখ নগদ ক্রয় ৪,০০০টাকা,
নগদ ক্রয় 4000 টাকা ক্রয় করার ফলে পণ্য দ্রব্য ক্রয় করার ফলে 4000 টাকা প্রদান করা হয়েছে 4000 টাকা প্রতিষ্ঠান থেকে প্রদান করার ফলে এটা প্রদান পাশে বা ক্রেডিট পাশে বসবে ক্রেডিট পাশে কত টাকা 7 তারিখ ক্রয় হিসাব ক্রয় হিসাব কত টাকা 4000 4000 টাকা তাহলে আসবাবপত্র ক্রয় করার ফলে আবার আমরা একটু ওই দিক থেকে আলোচনা করি নগদ অর্থের প্রাপ্তি প্রতিষ্ঠানে ঘটার ফলে 20000 টাকা আমার প্রাপ্তি পাশে মানে ডেবিট পাশে লিপিবদ্ধ করলাম তারপরে আসবাবপত্র ক্রয় করার ফলে নগদ অর্থের প্রদান ঘটেছে যার কারণে এটা ক্রেডিট পাশে লিখলাম 4 তারিখ আজাদের নিকট নগদ বিক্রয় বিক্রয় করার ফলে নগদ অর্থের প্রতিষ্ঠানে প্রাপ্তি ঘটেছে এই কারণে এটা ডেবিট পাশে বিক্রয় হিসাব 6000 টাকা লিখলাম 7 তারিখ নগদ ক্রয় 4000 টাকা ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানের টাকা প্রদান করা হয়েছে যার কারণে এটা ক্রেডিট পাশে বা প্রদান পাশে লিখতে হলো তারপরে আছে 9 তারিখ পাওনাদারকে পরিশোধ 3000 টাকা পাওনাদারকে পরিশোধ করার ফলে প্রতিষ্ঠান থেকে টাকার প্রদান করা হয়েছে টাকা প্রদান করার ফলে এখানে লিখতে হবে পাওনাদার হিসাব কেন হলো নগদানের বিপরীতে যে নামটা হবে সেই নামটাই এখানে লিখতে হবে যেরকম আমরা খতিয়ান করে এসেছি অনুরূপ নগদের বিপরীতে যে নামগুলো থাকবে সেই নামগুলো এখানে লিখতে হবে পাওনাদার হিসাব কত টাকা 3000 টাকা 11 তারিখ পাওনাদারকে পরিশোধ করার ফলে কি হলো নগদ অর্থের প্রদান ঘটলো যার কারণে এটা ক্রেডিট পাশে বা প্রদান পাশে লিখতে হলো তারপর 11 তারিখ বিজ্ঞাপন বাবদ ব্যয় অর্থই খরচ বোঝা যাচ্ছে খরচ মানেই প্রদান যার কারণে এটা ক্রেডিট পাশে বসবে 11 তারিখ বিজ্ঞাপন হিসাব বিজ্ঞাপন হিসাব 2000 টাকা বিজ্ঞাপন মানেই হচ্ছে ব্যয় মানে খরচ খরচ অর্থই প্রদান যার কারণে এটা প্রদান পাশে বা ক্রেডিট পাশে লিখলাম তারপরে 16 তারিখ মনিহারি দ্রব্যাদি ক্রয় 500 টাকা মনিহারি দ্রব্যাদি ক্রয় করার ফলে টাকা কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয়েছে যার কারণে এটাও কিন্তু ক্রেডিট পাশে লিখতে হবে নিয়ম অনুযায়ী প্রদানগুলো ক্রেডিট পাশে এবং প্রাপ্তিগুলো ডেবিট পাশে বসে 16 তারিখ মনিহারি হিসাব 500 টাকা তারপরে 26 তারিখ কমিশন প্রাপ্তি 1000 টাকা কমিশন প্রাপ্তি মানে কমিশন পাওয়া গেছে তাহলে প্রাপ্তি এখানে লেখাই আছে প্রাপ্তি মানে পাওয়া গেছে তাহলে প্রাপ্তি পাশে বা ডেবিট পাশে লিখতে হবে তাহলে ডেবিট পাশে কত টাকা 26 তারিখ কমিশন হিসাব 26 তারিখ কমিশন হিসাব কত টাকা আছে 1000 টাকা কমিশন পাওয়া গেল যেহেতু কমিশন প্রাপ্তি সেহেতু এটা ডেবিট পাশে বা প্রদান পাশে লিপিবদ্ধ হলো তারপর 28 তারিখ বিক্রয় 7000 টাকা নগদ বিক্রয় এখানে যেহেতু উল্লেখ নাই সেহেতু এটা নগদ বিক্রয় 28 তারিখ নগদ বিক্রয় বিক্রয় করার ফলে কি হলো নগদ টাকা আমার প্রাপ্তি ঘটলো নগদ টাকা প্রতিষ্ঠানে আনয়ন হলো যার কারণে এটা প্রাপ্তি পাশে বা ডেবিট পাশে লিখতে হবে 28 তারিখ বিক্রয় হিসাব 7000 টাকা তাহলে বিক্রয় হিসাব 7000 টাকা বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানে টাকা আসছে বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানে টাকা প্রাপ্তি ঘটেছে যার কারণে এটা ডেবিট পাশে বা প্রাপ্তি পাশে লিপিবদ্ধ করতে হলো নিয়ম অনুযায়ী এখন কি করব খতিয়ানের যেরকম উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয় নগদান বইতে অনুরূপ
উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হবে। নগদান বই সর্বদা ডেবিট ব্যালেন্স বা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কারণ প্রাপ্তি অপেক্ষা প্রদান কখনোই বেশি হতে পারে না কিন্তু সমান হতে পারে। প্রাপ্তি অপেক্ষা প্রদান কখনো বেশি হতে পারে না কিন্তু সমান হতে পারে, যার কারণে নগদান বই সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তাহলে ডেবিট পাশে যোগফল নির্ণয় করি। ডেবিট পাশে কত টাকা যোগ হয়? 20,627, 27 আর 7 এ 34,000 টাকা। ক্লোজ করে দেই, মানে হিসাব শেষ। আবার এই 34,000 টাকা আমি খতিয়ানের যেভাবে উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয় অনুরূপ নগদান বইতেও একইভাবে উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয়। তাহলে এই 34,000 টাকা আমি ক্রেডিট পাশে নিয়ে যাব। 34,000 টাকা ক্লোজ করে দেই। এখন এই 34,000 টাকা থেকে 5,004, 9,000, 12,000, 14,500 টাকা 37,000 টাকা থেকে মাইনাস করে আমাকে দেখাতে হবে, বাদ দিয়ে দেখাতে হবে। এই টাকা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে 19,500। এই 19,500ই আমার উদ্বৃত্ত বা ব্যালেন্স বা জের। এই 19,500 আমার জুন মাসের জের, পরবর্তী মাসে জুনের পরবর্তী জুলাই মাসে নিয়ে যাব। তাহলে এটা হলো আমার জুন মাসের শেষের হিসাব। জুন মাস 30 তারিখে হয়, 30 তারিখ শেষ ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, এটা হচ্ছে আমার সমাপনী উদ্বৃত্ত জুন মাসের। এটা আমি পরবর্তী মাসে নিয়ে যাব প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবে, 19,500 টাকা। তাহলে যেহেতু এটা আমার ডেবিট ব্যালেন্স, সেহেতু এই ব্যালেন্স সিডি ডেবিট পাশেই আসবে। তাহলে আমাকে লিখতে হবে জুলাই মাস, জুলাইয়ের 1 তারিখ লিখতে হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে জুলাই মাসের 1 তারিখে এই টাকাটাই আমার হবে পরবর্তী মাসের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত, 19,500। হিসাব শেষ, নগদান হিসাব শেষ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে নগদান, একঘরা নগদান বই কিভাবে প্রস্তুত করা হয়। খতিয়ানেরই অনুরূপ একঘরা নগদান বই, শুধু প্রাপ্তিগুলো ডেবিট পাশে বসবে এবং প্রদানগুলো ক্রেডিট পাশে বসবে। খতিয়ানে যেরকম বিবরণের ঘরে প্রাপ্তি বা প্রদানের ঘরে বা বিবরণের ঘরে নগদানের বিপরীত নামটা লেখা হয়, এখানেও অনুরূপ বিপরীত নামটা, নগদানের বিপরীত নামটা লেখা হবে এবং প্রাপ্তিসমূহ ডেবিট দিকে, প্রদানসমূহ ক্রেডিট দিকে লেখা হয়। লেখার পরে খতিয়ানে যেরকম উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয় নগদান বইতেও তেমনি অনুরূপ উদ্বৃত্ত বা জের নির্ণয় করে ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি নির্ণয় করতে হয়। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।